কাঠের রেহাল তৈরির ঐতিহ্য ধরে রেখেছে নরসিংদীর শিবপুরের কারিগররা। বাহারি নকশা ও মানে ভালো হওয়ায় এ রেহালের কদর রয়েছে সারা দেশে। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। সাধারণত মসজিদ মাদ্রাসায় কোরআন শরীফ সহ ধর্মীয় বিভিন্ন গ্রন্থ মেঝেতে বসে পড়তে কাঠের তৈরি রেহাল ব্যবহার করা হয়। এই রেহাল বানাতে নরসিংদীর শিবপুরের খ্যাতি দেশ জুড়ে। শিবপুর উপজেলার কামারটেক ও নৌকাঘাটায় রয়েছে রেহাল তৈরির বেশ কয়েকটি কারখানা। বংশানুক্রমে এলাকার দক্ষ কারিগরেরা হাতে তৈরি করেন নানা আকার ও ডিজাইনের রেহাল। তেলের দাম, তারপরে কাঠের দাম বাড়তি, কিন্তু মালের দাম আর বাড়ছে না। 120 টাকা থেকে শুরু, সর্বোচ্চ আপনার 1000 টাকা পর্যন্ত এই পর্যন্ত পাওয়া যাচ্ছে মার্কেটে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয় এসব রেহাল। বাসা বাড়িতেও রয়েছে এর চাহিদা। ব্যবসায়ীরা রেহাল কিনে নিয়ে যান দেশের বিভিন্ন এলাকায়, রপ্তানির আশাও করছেন তারা। বর্তমানে করোনার কারণে আমাদের বেচা কিনা এবং গাড়ি ভাড়া এমন ভাড়া বাড়ছে যে লাভের সংখ্যাটা অনেক কম, মানে সীমিত। সারা দেশে দিই, তো ওখান থেকে পাইকারা নিয়ে যায়, পাইকারা তারা খুচরা বিক্রি করে। আমি বিদেশে মাটিতে যেন আমাদের বাংলাদেশে একটা সুনাম রক্ষা হয় সেই ব্যাপারে আমি চিন্তা ভাবনা করে আমি ডিজাইন রিহাল তৈরি করতেছি। আকার, নকশা ও কাঠের মানের উপর রেহালের দর নির্ধারিত হয়ে থাকে। বর্তমানে পাইকারিভাবে সাধারণ মানের এক একটি রেহাল 100 টাকা থেকে 300 টাকা ও নকশা করা রেহাল 400 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।